আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ঝামেলাবিহীন এবং চটজলদি তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এতক্ষণ হয়তোবা অনেকে বুঝে গেছেন আমার আজকের রেসিপি, যারা ধরেছেন তারা ঠিকই ধরেছেন। আমার আজকের রেসিপি কাঁচকলা এবং চিকেনের অসাধারণ এক কম্বিনেশনে কাটলেট রেসিপি। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ রেসিপিটি একবার দেখে নেই। আজকের রেসিপির জন্য আমি এখানে 3টি কাঁচকলা নিয়ে আছি। কলাগুলো আমি অফিস কিনে সেদ্ধ করে নিয়ে আছি। এখন কলাগুলো খোসা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে ম্যাশ করে নেব। এই পর্যায়ে আপনাদেরকে একটি টিপস বলে দিচ্ছি, আপনাদের কারো হাতের কাছে যদি কাঁচকলা না থেকে থাকে সেক্ষেত্রে কাঁচকলার পরিবর্তে সেদ্ধ করা আলুও ব্যবহার করতে পারেন, তবে স্বাদের দিক থেকে সেক্ষেত্রে একটু হেরফের হবে। এই যা, এখন ম্যাশ করা আলুর সাথে অ্যাড করে নিব চিকেন। তো খেয়াল করলে বুঝতে পারবেন আজকের রেসিপির জন্য আমি এখানে চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আছি। এই রেসিপির জন্য অবশ্যই চেষ্টা করবেন চিকেনগুলো এমন ছোট ছোট টুকরো করে কেটে নিতে। এখন এক এক করে বাকি উপকরণগুলো অ্যাড করে নিচ্ছি। শুরুতে অ্যাড করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, এখন অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আজকের রেসিপিতে খুব বেশি একটা উপকরণের প্রয়োজন হবে না, যা কিনা আপনারা সম্পূর্ণ রেসিপিটি খেয়াল করলে বুঝতে পারবেন। অ্যাড করে নিয়েছি স্বাদ মতো লবণ, এখন অ্যাড করে নিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো। আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচ অ্যাড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। তো চিকেন পাউডার আপনাদের কারো হাতের কাছে না থাকলে তাহলে বিষয়টি স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়ো। আমার এখানে টোস্ট বিস্কিটের গুঁড়োর পরিমাণ ছিল 1/2 কাপ পরিমাণ। মোটামুটি সব ধরনের উপকরণ অ্যাড করা হয়ে গিয়েছে। এখন সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন আমি একটি সফিং বোর্ডে চারপাশে এগুলো ছড়িয়ে দেব। তো আমি এখানে সবচেয়ে সহজ বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছে করলে কাটলেটগুলো একটি একটি করেও তৈরি করে নিতে পারেন। আমি আর তা করছি না, আমি আপনাদেরকে সবচেয়ে সহজ পদ্ধতিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি একসঙ্গে সবগুলো কাটলেট কেটে নেব। মূলত কাটলেট এইভাবেই তৈরি করা হয়, আর এইভাবে তৈরি করা হয় বলেই হয়তো বা নামকরণ করা হয়েছে কাটলেট। কথা বলতে বলতে মিশ্রণটা চপিং বোর্ডে চারপাশে ছড়িয়ে নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে সমান করে নিয়েছি। সবশেষে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো এখানে কেটে নেওয়ার বিষয়টি আমি আপনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকলো, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি একটি করে কাটলেট উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নেওয়ার পর আবারও আমি একটু চারপাশ থেকে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে সমান করে নিচ্ছি, এতে করে দেখতে আর একটু বেশি ভালো লাগবে। এইভাবে করে সবগুলো কাটলেট বোর্ড থেকে উঠিয়ে নিয়ে চারপাশ থেকে আবারও সমান করে নেব। তো ভিডিও লম্বা হয়ে যাবে তাই এখানে আমি আর আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দিচ্ছি না, বাকি কাজটা আমি অফিস কিনে করে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো, এইভাবে তৈরি করে নিলে কাটলেট তৈরি করার কাজটি কত সহজ হয়ে যায়। এখন আমি একটি বেটার তৈরি করে নেব, তার জন্য এখানে অ্যাড করে নিয়েছি একটি ডিম, তার সাথে অ্যাড করে নিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ অ্যাড করার পর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কাটলেটগুলো প্রথমে ডিমের বেটারে চুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। আজকের রেসিপির জন্য আমি এখানে কোটিং করার কাজটি ব্রেড ক্রাম দিয়ে করে নিয়েছি, কিন্তু আপনারা কেউ ইচ্ছে করলে ব্রেড ক্রামের পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এইভাবে করে সবগুলো কাটলেট আমি প্রথমে ডিমের বেটারে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। তো ভিডিও লম্বা হয়ে যাবে তাই আমি এখানে আর সম্পূর্ণ কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না, বাকি কাজটি আমি অফিস কিনে করে নেব। এখন কাটলেটগুলো ফ্রাই করে নেব, তার জন্য আগে থেকে চুলা একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো কাটলেট তেলে ছেড়ে দিচ্ছি। এক এক করে সবগুলো কাটলেট তেলে ছেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি চুলাটা মিডিয়ামে রেখে এক এক পাশ প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ফ্রাই করে নেব। তো বাজাবাজির কাজ সবারই কম বেশি জানা আছে তাই এখানে আর ভিডিও লম্বা করছি না। ফিরে এলাম আরও প্রায় 5 মিনিট পর। এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে কাটলেটগুলো এক পাশ খুব সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে। তাছাড়া আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে কাটলেটের দ্বিতীয় পাশ কতটা মচমচে হয়েছে। এখন একইভাবে চুলারাস মিডিয়ামে রেখে দ্বিতীয় ফাঁস আমি আরও প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ফ্রাই করে নেব। দ্বিতীয় ফাঁস কুক হতে খুব বেশি সময় লাগবে না। আরও প্রায় 3 থেকে 4 মিনিট পর আমার এখানে কাটলেটগুলো সম্পূর্ণ ফ্রাই হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
সবগুলো কাটলেট তেল থেকে উঠিয়ে নেওয়ার পর এখন আমি একটি কাটলেট মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দেবো। আমার এখানে কাটলেটগুলো উপর থেকে কতটা মুচমুচে এবং ভেতরটা কতটা জুসিনেস হয়েছে তা বোঝানোর জন্য। এছাড়া আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে চিকেনের যে টুকরোগুলো অ্যাড করেছি সেগুলো খুব সুন্দর কুক হয়ে গিয়েছে। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের কাঁচকলা এবং চিকেনের তৈরি কাটলেট রেসিপিটি এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।